Hello viewers, assalamu alaikum. Welcome back to my YouTube channel msk.24. আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের টপিক। আজকের টপিক হচ্ছে গোল্ডফিশ কেয়ার। গোল্ডফিশ মাছের যত্ন কিভাবে করবেন, গোল্ডফিশ মাছের ট্যাঙ্ক, খাবার, কেমন তাপমাত্রায় গোল্ডফিশ মাছকে রাখবেন, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা নতুন আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলুন। চলুন শুরু করা যাক। গোল্ডফিশ খুবই সুন্দর মাছ। এদের সৌন্দর্যটা এতটাই বেশি যে অ্যাকোয়ারিয়াম জগতে গোল্ডফিশের ডিমান্ড ও চাহিদা অনেক বেশি। গোল্ডফিশের অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়, তাই সবাই গোল্ডফিশ মাছকে এত বেশি পছন্দ করে। গোল্ডফিশ মাছ ট্যাঙ্ক বা অ্যাকোয়ারিয়ামে ছাড়ার এক সপ্তাহ আগে অ্যাকোয়ারিয়াম বা ট্যাঙ্ক আপনারা অবশ্যই সাইকেল করে নেবেন। অ্যাকোয়ারিয়াম বা ট্যাঙ্কে এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো পড়বে, কিন্তু ডাইরেক্ট সূর্যের আলো যেন না পড়ে। এবার আসি গোল্ডফিশ মাছের ট্যাঙ্ক সাইজ। গোল্ডফিশের ট্যাঙ্ক সাইজ কমপক্ষে 20 গ্যালন পানি ধরে এরকম ট্যাঙ্ক নির্বাচন করতে হবে এবং তাতে 4টা গোল্ডফিশ মাছ রাখতে পারবেন। অনেকেই গোল্ডফিশকে বিভিন্ন বোল বা জারে রাখেন, এটা কখনোই করা যাবে না। বোল বা জারে এরা ঠিকমতো সাঁতার কাটতে পারবে না, ফলে মাছটি মারা যাবে, কারণ গোল্ডফিশ মাছ খুবই সেন্সিটিভ একটি মাছ। তাই বোল বা জারে আপনারা গোল্ডফিশ মাছকে রাখবেন না। আপনারা অ্যাকোয়ারিয়ামে অবশ্যই ফিল্টার, এয়ারেশন ও স্পঞ্জ ফিল্টার দিয়ে রাখবেন, তাহলে মাছ সুস্থ থাকবে, মাছ মরবে না। গোল্ডফিশের ট্যাঙ্ক বা অ্যাকোয়ারিয়ামে আপনারা কি ডেকোরেশন দিবেন, স্টোন দিতে পারেন, বিভিন্ন রকমের প্ল্যান্ট দিয়ে রাখতে পারেন। গোল্ডফিশ মাছকে 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখলে ভালো হয়, এর চেয়ে যেন বেশি না বাড়ে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। অ্যাকোয়ারিয়াম বা ট্যাঙ্কের পানি সপ্তাহে 30 থেকে 40% চেঞ্জ করতে হবে এবং নতুন পানি অ্যাড করতে হবে, তাহলে আপনার অ্যাকোয়ারিয়ামের ওয়াটার কোয়ালিটি ভালো থাকবে, মাছও সুস্থ থাকবে। এবার আসি খাবার। গোল্ডফিশ মাছকে কি খাবার দিবেন? অ্যাকোয়ারিয়ামের দোকানে বিভিন্ন কোম্পানির গোল্ডফিশ মাছের খাবার পাওয়া যায়, সে খাবারগুলো আপনারা দিতে পারেন। গোল্ডফিশ মাছ এমনই একটি মাছ, গোল্ডফিশ মাছকে যত খাবার দিবেন ততই খেয়ে ফেলবে, ফলে কি হবে, মাছটি মারা যাবে। তাই গোল্ডফিশ মাছকে প্রপার ওয়েতে খাবার দিন। মাছ প্রতি 3 থেকে 4 দানা করে খাবার দিবেন। প্রতিদিন 2 বেলা মাছকে খাবার দিবেন, সকালে ও সন্ধ্যায়। এতে আপনার গোল্ডফিশ মাছ ভালো থাকবে, মাছ আর মরবে না, অ্যাকোয়ারিয়ামের ওয়াটার কোয়ালিটিও ভালো থাকবে। গোল্ডফিশ মাছকে ঠিকমতো যদি আপনারা কেয়ার করতে পারেন, তাহলে এই মাছটি অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। আল্লাহ হাফেজ।